নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কেয়ামতের যে সমস্ত আলামতের কথা আমাদেরকে বলেছেন আপনি যদি মিলিয়ে দেখেন প্রায় আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কেয়ামত বর্ণিত যে হাদিসগুলো আছে ওই হাদিসগুলো যদি আপনি এখন সামনে আনেন দেখবেন বর্তমান সমাজে বর্তমান বিশ্বে বর্তমান প্রেক্ষাপটে ক্রিয়াম কেয়ামতের প্রত্যেকটি আলামত প্রকাশিত হয়ে গেছে বোখারি শরীফের একাশি নাম্বার একটি হাদিস হজরতে আনাস আলু আল্লাহ তালাহ তোকে ভর্ণিত হজরতে আনারাদি আল্লাহ আলাম বলেন বিশ্বনবী নামি মহামুদ রসুল্লাল্লা সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কয়ামতের কিছু আলামতের কথা আমাদেরকে বলেছেন আমাদেরকে বলেছে না মেন আশরতি সাতি এক নম্বর লাড়াই লাড়াই এলেম কমে যাবে কেয়ামতের আলামতের মধ্যে এক নম্বর হলো এলেম কমে যাবে এলেম কমে যাবে ওয়েজ হারুর যাহার গুরু কথা বৃদ্ধি পাবে ওয়েজ হারুর জিনা বেবি চাহারা ছড়িয়ে পড়বে এরপরে এর ওয়াতরুন নিশা স্ত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে ওই রিজাল পুরুষদের সংখ্যা কমে যাবে আপনি দেখেন বর্তমানে মেয়েদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেক বেশি পুরুষের সংখ্যা কম এই হাদিসে রসুল বলে এক নাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ ইহসাল্লাম বলেন এক নাম্বার হলো এলিম কমে যাবে বর্তমানে দেখেন এলিম খুব কমে যাচ্ছে হক যে এলিম এটা বর্তমানে খুবই কম মূর্খতার সংখ্যা অনেক বেশি রসুল বলেন এরপরে তিন নম্বর বলেন যে ওয়েজ হারুস জিনা বেবিচা এখন রাস্তাঘাট চতুর্দিক বেবিচা বেবিচার চলছে অবাধে বেবিচার চলছে বাধা দেওয়ার মতো কি মানে এরপর নবীজি বলেন স্ত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে পুরুষদের সংখ্যা কমে যাবে এমন একটি সময় আসবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এক একটা পুরুষের আন্ডারে 50 জন করে স্ত্রী লোক পড়বে এক একটা পুরুষের আন্ডারে পঞ্চাশ জন করে স্ত্রী লোক পড়বে এই হাদিসের শেষ অংশে আছে আপনি যদি এই হাদিসটা আপনি বর্তমান সামনে নিয়ে আসেন তাহলে কেয়ামত তো সূচককে দেখার কথা এক নাম্বার রসুল বলেন মিন আশরাতি الساعه কমে যাবে ইলম হ্রাস পাবে তো ইলম তো কমেই যাচ্ছে দুই নাম্বার ওয়েজ হারু জাহালু মূর্খতা বৃদ্ধি পাবে মূর্খতা বৃদ্ধি পাচ্ছে তিন নাম্বার ওয়েজ হারু জিনা বেবিচার ছড়িয়ে পড়বে নিসা মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে এরপরে পুরুষদের সংখ্যা কমে যাবে আপনি দেখেন এগুলো যদি বাস্তবিক ভাবে আপনি মিলিয়ে দেখেন তাহলে আপনাকে মানতে হবে যে আমরা পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছি এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলে সাবধান তোমরা কখনো কিন্তু আল্লাহর সাথে শিরিক করবে না যদি তোমরা আল্লাহ সাথে শিরিক করো আল্লাহ তোমাদের কখনোই মাফ করবে না চুরি করেন মিথ্যা কথা বলেন জিনা করেন বেবি করেন আল্লাহর কাছে যদি তবা করেন কান্নাকাটি করেন চোখের পানি ফেলেন আল্লাহ করে দেবে কিন্তু যদি আপনি শিরিক করেন এই শিরিকের গুণ আল্লাহ তালা মাফ করবে না শিরিক মহা এক জুলুম আজকে চতুর্দিকে শিরিক চলছে আমরা অধিকাংশ সময় না জেনেই শিরিক